চিকিৎসার সুযোগ না দেওয়া মানে কি হত্যা করা। আমরা দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে আমরা একটার পর একটা কর্মসূচি দিচ্ছি। আপনাদের জন্য দমন করতে হবে যে আমাদের দল একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা শান্তিপূর্ণ গণ আন্দোলনে বিশ্বাসী, মানুষের সঙ্গে নিয়ে আমরা আপনার সেক্ষেত্রে যেহেতু অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার, লড়াইটা কিন্তু মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণতন্ত্রের লড়াই, গণতান্ত্রিক শক্তির লড়াই, এত সহজ নয়। সেক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটা এটা সম্পূর্ণভাবে এখন যেভাবে আছে তাতে করে পরিষ্কার যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। চিকিৎসার সুযোগ না দেওয়া মানে কি হত্যা করা, এবং সেই উদ্দেশ্যই কিন্তু তারা নির্বাচনগুলোকে তাকে প্রধান প্রতিপক্ষ প্রধান নেত্রীকে যাতে অংশগ্রহণ করতে না পারে যেন 18 সালের পূর্বেই তাকে কিন্তু আপনার ওই মামলায় মিথ্যা মামলা থেকে আপনার সাজা দিয়ে কারাগার। আজকে থেকে একইভাবে যেহেতু সামনে নির্বাচন আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বাইরে যেতে না পারেন এবং সেখানে সুচিকিৎসা করে সুস্থ হয়ে দেশে এসে আবার তিনি জনগণের সামনে দাঁড়াতে না পারেন সেই লক্ষ্যে এইভাবে হত্যা করতে চায়। এবং তারা দেখুন তাদের প্রত্যেকটা কথা মধ্যে সন্ত্রাসী কথাবার্তা, এবং এই কথাগুলো হচ্ছে তাদের কিন্তু কেমিস্ট্রি। আমরা সবসময় একটা কথা বলি যে আওয়ামী লীগের দুটো বিষয়ে আপনাদের বডি কেমিস্ট্রিতে আছে, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে দুর্নীতি। এ দুটোর বাইরে আওয়ামী লীগ কখনোই যায় না, প্রথম থেকেই না। এই সেই কারণেই আজকের এই লড়াই, এই সংগ্রাম, জনগণের যে সংগ্রাম, এই সংগ্রাম আপনার দিন থেকে প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে এইভাবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আমরা বলে দিয়েছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, ভাবনা একটাই যে এই সরকারকে সরতে হবে, এবং এছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নেই, নট অনলি ফর ইলেকশন।